নমস্কার দর্শক বন্ধুরা, আজকে একটা দারুণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে 21শে ডিসেম্বর 2020, সকাল 7টা বাজে এখন, ভীষণ ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডার মধ্যেও একটা দারুণ জায়গা আপনাদেরকে আমি দেখাতে চাই, তাহলে চলুন আমরা সেই জায়গাটা দেখে নিই। কি দারুণ না মন্টু বাবু, চলে এলাম আপনার বাগান দেখার জন্য। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আপনি তো একটা স্বর্গ বানিয়ে রেখেছেন, প্যারাডাইস গার্ডেন। একটা চেষ্টা করছি যাতে মানুষের ভালো লাগে সেরকম কিছু করার। অসাধারণ বাগান আপনার, অসাধারণ বাগান, অসাধারণ সৌন্দর্য আপনার এই বাগানের। তো এটা কতটা জায়গা এখানে রয়েছে? জায়গাটা আপনার 1 বিঘা মতোই আছে। আচ্ছা, তো পলি হাউসটা করা আছে 750 স্কোয়ার মিটার। 750 স্কোয়ার মিটারে এই পলি হাউস, তাই তো? হ্যাঁ, বাহ, দারুণ লাগছে। সবাইকে আমি দেখতে বলবো যে মন্টুবাবুর এই যে বাগান, এই বাগানের যে সৌন্দর্য একটা অপূর্ব মানে সৌন্দর্য। আপনার এখানে প্রতিদিন কত ফুল ওঠে? প্রতিদিন হিসাবে তো আমাদের তোলা হয় না, মোটামুটি যখন যেমন অর্ডার হয় সেরকম। আচ্ছা আচ্ছা তো মাসের একটা আমরা হিসাব মোটামুটি রাখি আর কি। আচ্ছা, 1 মাসে আমাদের এই 750-তে মোটামুটি 10,000, 10,000, 11,000 এরকম ফুল প্রোডাকশন আসে। আচ্ছা আচ্ছা, এখানে কত রকমের জারবারা আছে? এটা আমার এই 750-তে 10টা কালার আছে। আচ্ছা, 10টা কালার হ্যাঁ, আছে। তো এগুলো আপনি পাইকারি বাজারে বিক্রি করেন, তাই তো? পাইকারি বাজারে বিক্রি করি। এগুলা একটা করে প্যাকেট পোড়াতে হয়, প্লাস্টিক ক্যারি প্যাকেট, মানে ইয়ে প্যাকেট, পিপি পরিয়ে। এই ফুলটা আমি সবাইকে দেখতে বলবো, দেখো, জাস্ট গাছ থেকে তোলা হয়েছে, কি সুন্দর লাগছে ফুলটা, আর কি বড়। এগুলো এখন বাড়িতে তুলে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে পিপি প্যাকেটের মধ্যে, মানে পিপি প্যাকেটের ভেতরে এদেরকে ঢোকানো হবে, ঢুকিয়ে তারপরে কিন্তু পাইকারি ফুল বাজারে এদেরকে পাঠিয়ে দেওয়া হবে বিক্রির জন্য। তো দেখতেই পাচ্ছ এর অপরূপ সৌন্দর্য। তো চলো আমরা মন্টুবাবুর কাছ থেকে আরও কয়েকটা প্রশ্ন করে ওনার কাছ থেকে বাগান সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনার এই যে পুরো বাগানটা করেছেন, এই পুরো বাগানটা করতে আপনার এই পলি হাউসটা করতে কীরকম খরচা হয়েছে? পলি হাউস মোটামুটি 100 স্কোয়ার মিটার যদি আপনি করেন তাহলে প্রায় আপনার এই প্ল্যান্টিং ম্যাটেরিয়ালস খরচা টরচা নিয়ে পড়ে যায় প্রায় 16,000 টাকা করে এক একটা ইয়েতে পড়ে। মোটামুটি 1,000 স্কোয়ার মিটার করলে 1,16,70,000 টাকা খরচা পড়ে। আচ্ছা, চারা, মাটি তৈরি করা, তারপরে প্রায় পলি হাউসের টোটাল খরচা সব মিলিয়ে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জারবারা ফুলটা মানে কোন সময়টাতে বেশি হয়, বছরের কোন সময়টাতে বেশি হয়? ফাল্গুন মাসে এর প্রোডাকশনটা খুব বেশি হয়। আচ্ছা, কিন্তু কোয়ালিটি, ফুলের কোয়ালিটি ভালো হয় অগ্রহায়ণ মাস, মাঘ মাস বা পৌষ মাস, এখন যেমন পৌষ মাস চলছে বাংলা, পৌষ মাস এই টাইমটা ফুলের কোয়ালিটি ভালো হয়, বড় বড় সাইজ হয় এবং গাছের রোগ টোগও থাকে না। আর অ্যাকচুয়াল মোটামুটি এই তাপমাত্রা যখন আপনার 25-এর নিচে থাকে, 18-20 থেকে 10 থেকে মোটামুটি 25-এর মধ্যে থাকে, তখনই ওর প্রোডাকশনটা খুব ভালো আসে বা কোয়ালিটিও ভালো আসে। আচ্ছা,
তাহলে দর্শক বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে আমি আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনারা পাশে থাকার জন্য। আর আপনারা পাশে আছেন বলেই আমি এই ধরনের ভিডিওগুলো করার অনুপ্রেরণা পাই। তো এইভাবেই আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং আমাদের কাজকে উৎসাহ দেবেন। আর যারা আজকে আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকেও বলবো এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে আরও একটা খুব সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমি দেখা করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।